নমস্কার বন্ধুরা, কত বড় সিলকাপ মাছ নিয়েছে আজকে তুবাই ফুটা। আমার ছেলে বাজারে গিয়েছিল, কত বড় সিলকাপ মাছ নিয়ে আসে। মাছটা দেখুন কত বড়, আমি এক কাঁদতে ওজন করতে পারছি না। মাছটা এখন কেটে নেব, তারপরে কী দিয়ে রান্না করব আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন। মাছটা এখন কেটে নেব, মাছটা এখন আমি কেটে নেব, ফোরগুলা ছাড়িয়ে নেব। পারছি না আমি এত বড়। তো দিদুন কত বড় মাছ কাটছে দেখবে, চলো চলো দেখবে। জুতো পরো, মাছটা কেটে নেব। কি হয়েছে তো যে রান্না করছো কেন? রক্ত একদম ছড়াছড়ি হয়ে গেছে একবারে জিয়ন্ত। তোজো কেন কাঁদছিল তুমি? আমি মাছগুলা ভেজে নেব। হলুদ লবণ সামান্য একটু ধনের গুঁড়ে, লঙ্কার গুঁড়ে ভালো করে মাখিয়ে নেব। মাথাটা ভেজে নেব, তেল গরম হয়ে গেছে মাথাটা দিয়ে দেবো। সব মাছ রান্না করবো না, সব তরকারি করবো, এই মাছ দিয়ে আমি আজকে মাছের টক করবো। মাথাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো, সব মাছ ভেজে নেবো। গাছে কটা বরই আছে পেরে নেব, বরই দিয়ে তারপরে আমের আম শুকিয়ে রাখছি, ওই শুকনা আমের ফলসি দিয়ে টক তরকারি করব। কটা বরইও দেব, কটা ফলসিও দেব, ওইটা আমরা আমচুর বলি, ওইটা দিয়ে টক তরকারি করলে ভালো লাগে, শীতকালে খেতে ভালো লাগে।
আমি খেতে বসে পড়েছি। প্রথমে মূলো শাক ভাজা দিয়ে খাচ্ছি।
এরপর নেব ভেন্ডি চচ্চড়ি মাছের মাথা দিয়ে করেছিল মা খুব টেস্টি হয়েছিল এরপর নিলাম চিকেন দিদি রান্না করেছিল খুব টেস্টি হয়েছিল তরকারিটা বেশ ঝালঝাল হয়েছিল আমার খেতে খুব ভালো লাগছিল তারপর নেব হচ্ছে মাছের টক এই যে অরবড়ই দিয়েছিল মা কচু দিয়ে আর ঝোল আর মাছ দিয়ে করেছিল মাছগুলো প্রায় ভেঙে ভেঙে গেছে তো এটি খুবই টেস্টি হয়েছিল ঝালঝাল খাওয়ার পর এই তরকারিটা বেশ লাগছিল আপনারাও এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বিশেষ করে শেষ পাতে টক তরকারি তো খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে চেষ্টা করে দেখবেন আর মাছটাও দেখুন কত সুন্দর হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও